নমস্কার বন্ধুরা, আমি অমিত এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিকাশ গার্ডেনিং। বন্ধুরা, আমরা প্রায় শীতের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি এবং গরমের প্রায় শুভারম্ভ আর কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে। তো আমার চ্যানেলে বিগত কিছুদিনে আমি শীতকালীন সমস্ত ফুল নিয়ে ভিডিও আপলোড করেছি, তাদের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করেছি। তো আজ তোমাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের বাগানের অন্যতম ফুল গাছ। আমরা যারা নতুন বাগান করছি, যা পুরনো বাগানি যারা আছি, তারা এই ফুল গাছটি প্রত্যেকের বাগানে একটি হলেও তোমরা দেখতে পাবে এবং এটি আমাদের বাগানের সৌন্দর্য আরো পরিস্ফুটিত করার জন্য একটি প্রধান ভূমিকা পালন করে। তো ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি কোন গাছ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ ঠিক, আজ আমরা আলোচনা করব জবা ফুল গাছ নিয়ে। জবা ফুল গাছ তো আমরা সকলে নিজের বাড়িতে করি, একটি হলো জবা ফুল গাছ আমরা সকলে নিজের বাড়িতে করি। কিন্তু এই ফুল গাছকে করতে গিয়ে বেশিরভাগ বাগানই নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যেমন এই গাছে ঠিকঠাক ফুল আসে না, এর পারফেক্টলি খাবার কি, আমরা কি খাবার একে প্রদান করব, বা এর কি পরিচর্যা করব, যে পরিচর্যা করলে পরে এই টাইপের ফুল আমার বাগানে, যে সমস্ত ফুল তোমরা দেখতে পাচ্ছ, এই পরিমাণে ফুল ফোটার জন্য আমাদেরকে কি কি পদক্ষেপ পালন করতে হবে। তো এই ভিডিওটা তোমরা যদি শেষ অবধি পুরোটা মন দিয়ে দেখো, আমি এই ভিডিওতে আজ তোমাদের পাঁচটা শর্তের কথা বলবো। এই পাঁচটা শর্ত তোমরা যদি মেনে চলো, তাহলে আমার মতনও তোমাদের জবা ফুল গাছগুলোতে এত পরিমাণে তোমরা ফুল দেখতে পাবে। তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখবে এবং একবার না বুঝতে পারলে বারবার দেখবে, কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটাকে শুরু করা যাক। এবং যারা পিকাস গার্ডেনিং এর নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে নেবে। জবা গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য আমাদের প্রথম শর্ত হলো রৌদ্র। তো যারা নতুন বাগানে আছো, যারা জবা গাছ করছো নিজের ছাদ বাগানে, একটি হলো জবা ফুল গাছকে নিজের বাগানে সংযোজন করেছো, তারা অবশ্যই নিজের ছাদ বাগানের এমন একটি জায়গায় এই গাছগুলোকে প্রতিস্থাপন করবে যেখানে এই গাছগুলো সকাল থেকে শুরু করে বিকেল অবধি যে রোদটা হয়, সেই রোদটা যেন এই গাছের উপরে পড়ে। জবা ফুল গাছ যতটা রোদ্রে থাকবে তত তোমরা এই গাছে ফুল দেখতে পারবে। শুধু জবা ফুল বলে নয়, যে কোনো গাছই রোদ পছন্দ করে। তো ছাদ বাগানের সেই অংশে এই গাছকে রাখার চেষ্টা করবে যেখানে এই গাছের উপর সকালের থেকে বিকেলের রোদটা এই গাছের উপর পড়ে, তবে জবা ফুল গাছে তোমরা খুব ভালো পরিমাণে ফুল দেখতে পারবে। আমাদের দ্বিতীয় শর্ত হলো, যেটা আমাদের পালন করতে হবে, সেটা হলো যে এই যে জবা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোকে আমাদেরকে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, যখন ছাদে প্রথম এসে আমরা জল দিই প্রত্যেকটা গাছে, সকালে একবার এবং বিকেলে একবার এই গাছের এই পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে দিতে হবে। তোমরা বালতিতে জল নিয়ে, সেটা হাত দিয়ে জল নিয়ে ছিটিয়ে তোমরা গাছগুলোকে জল দিয়ে স্নান করাতে পারো, বা তোমরা স্পেয়ার, এই টাইপের স্পেয়ার যাদের বাগানে আছে তারা, এই টাইপের স্পেয়ার বলা ভুল, যে স্পেয়ারটা তোমাদের কাছে আছে সেই স্পেয়ার দিয়ে তোমরা এই গাছগুলোকে জল দিয়ে তোমাদেরকে এর পাতাগুলো ধুয়ে দিতে হবে। কারণ এই যে জবা ফুলের পাতাগুলো আছে, এগুলোতে অনেক সময় অনেক পোকা এগুলোতে বাসা করে, যেমন লাল মাকড়, লেদা পোকা, কিছু চোষক পোকা আছে, তার মধ্যে সাদা দুধে পোকা যেটাকে আমরা মিলিবাগ বলে থাকি, এই সমস্ত পোকাগুলো এগুলোর পাতার ডগায় হোক বা কাণ্ডের ডগায় হোক এরা বাসা করে বসে থাকে, যার জন্য আমরা জবা গাছে প্রচুর রোগ দেখতে পাই। তো এই দ্বিতীয় শর্তটা, যেটা জবা গাছে সকালবেলা একবার এবং বিকেলবেলা একবার আমাদেরকে সুন্দর করে জল দিয়ে এই গাছগুলোকে ধুয়ে দিতে হবে। তাতে হবে কি, এই পাকা যেগুলোতে পাতাতে বা কাণ্ডে যে সমস্ত পোকাগুলো বাসা করছে তারা জলের সেই স্রোতে ধুয়ে চলে যাবে। এবার আসি তৃতীয় শর্তে। এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাগানের ক্ষেত্রে এবং আমার নিজের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ জবা ফুলের, এই গাছগুলোর উপর খুব ভালোভাবে নজরদারি রাখতে হবে যে এই গাছে কোনো রকম পোকার আক্রমণ হচ্ছে কিনা। জবা ফুল গাছে খুব ভালো পরিমাণে পোকার আক্রমণ হয়, বিশেষ করে যখন এই ডরমেন্সি পিরিয়ড চলে, যেমন এই ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্ত এই গাছের পুরো ডরমেন্সি পিরিয়ড। আমার যেমন কিছু গাছে ফুল আসছে, কিন্তু দেখো বেশিরভাগ গাছগুলো এখন ফুল নেই,
তো এগুলা আফটার মার্চের পর থেকে এই গাছে ফুল আসা শুরু হবে, আমি এগুলোকে প্রুন করব, সেই ভিডিও আমি নিয়ে আসবো কিভাবে জবা ফুল গাছকে প্রুন করতে হয়। তো আমাদেরকে বেসিক্যালি এই গাছগুলোতে নজরদারি রাখতে হবে যে এই গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ হচ্ছে কিনা। যেমন অনেক সময় দেখতে পারবে জবা ফুলে জবা ফুলের পাতাগুলো হলদে হয়ে পড়ে যাচ্ছে বা এর কুড়িগুলো পড়ে যাচ্ছে, এগুলো বেসিক্যালি দুটো জিনিসের জন্য হয়, একটা ম্যাগনেসিয়ামের অভাবের জন্য, এবং দ্বিতীয়টা যে কিছু চোষক পোকা থাকে যেগুলো এই কাণ্ডের ডগার মধ্যে বাসা করে, যারা এই গাছের বা এই কুড়ির রসগুলো শোষণ করে নেয় যাতে এই ফুলের কুড়িটা ঝরে পড়ে যায় বা পাতা ঝরে পড়ে যায়। তো এই পোকা আরেকটা যেমন আছে, যেমন সাদা দুধে পোকা বা যাকে আমরা মিলিবাগ বলে থাকি, যেটা সবাই এই পোকাকে নিয়ে প্রত্যেকের মাথা ব্যথা এবং প্রত্যেকের বাগানে এই চোষক পোকার আক্রমণটা হয়ে থাকে। তো মিলিবাগকে দূরীকরণের জন্য তোমরা দুই ধরনের সার ব্যবহার করতে পারো, একটা ঘরোয়া আর একটা কেমিক্যাল। কেমিক্যালে গেলে পরে তোমরা একতারা ব্যবহার করতে পারো, আমার কাছে যেমন এখানে তারা আছে, তো এই তারা বলো, একতারা বলো বা কনফিডার বলো, তোমরা এই যে কোনো মেডিসিনটা তোমরা ব্যবহার করতে পারো। এটা এক গ্রাম জল, এক গ্রাম এই ওষুধটা নেবে, তা এক লিটার জলে গুলে, ভালো করে গুলে তোমরা সপ্তাহে দুবার করে বিকেলে, যে সূর্যাস্তের আগে, এই গাছগুলোতে তোমরা প্রয়োগ করবে, তাতে তোমরা সেই পোকার আক্রমণ থেকে এই গাছগুলোকে বাঁচাতে পারবে। তো এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে এবং ভালো করে নজরদারি রাখবে যে জবা ফুল গাছগুলোতে কোনো রকম পোকা বাসা করছে কিনা, মাকড় বাসা করছে কিনা, তাতে সাদা দুধে পোকা বা মিলিবাগ বাসা করছে কিনা, কোনো রকমের চোষক পোকা সেটাতে বাসা করছে কিনা, এটার উপর আমাদের নজরদারি রাখতে হবে। এবং যদি দেখি আমরা কোনো পোকার আক্রমণ হচ্ছে, তবে আমাদের সেটা সযত্ন, যেটা যথাযথ ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে তাতে কীটনাশকের যথাযথ প্রয়োগ করতে হবে। এবং মাঝে মাঝেই তোমরা এই জবা ফুল গাছগুলোতে অবশ্যই সপ্তাহে একবার করে নিম তেলের প্রয়োগটা করবে, নিম তেল জলে গুলে এই গাছগুলোতে স্প্রে করবে, তাতে একটা ভালো রেজাল্ট দেখা যাবে। এবার আসি চতুর্থ শর্ত। এই শর্তটা আমাদের কাছে খুবই ভাইটাল, কারণ আমরা অনেকেই জানি না যে কোন গাছে কোন সঠিক খাবারটা প্রয়োগ করলে পরে সেই গাছটা আরো সতেজভাবে বেড়ে উঠবে এবং খুব ভালোভাবে ফুল প্রদান করবে। তো জবা ফুল গাছে খুব ভালো করে ফুল নিয়ে আসার জন্য আমাদের মেনলি যে খাবারটা প্রয়োগ করতে হবে তা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য তাকে আমরা দুটো ভাগে ডিভাইডেশন করে দেব, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক। তো জৈব ক্ষেত্রে তোমরা যদি জবা ফুল গাছে খাবার প্রয়োগ করতে চাও, অবশ্যই সবাই মাথায় রাখবে জবা ফুল গাছের মেনলি যে খাবারটা সেটা হচ্ছে, এই গাছ যে খাবার সব থেকে ভালো পছন্দ করে সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট ও পটাশিয়াম। তো আমাদেরকে সকলকে জানা উচিত যে এই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়ামের জৈব সোর্স কি এবং এর রাসায়নিক সোর্স কি। তো আমরা যদি বাগানে জৈব সোর্স ব্যবহার করি বা জৈবভাবে খাবার দিতে চাই, আমরা অনেকেই বলতে কি, আমি নিজেও যেমন জৈব খাবারটাই বেশি এই জবা ফুল গাছগুলোতে প্রয়োগ করি, কেমিক্যাল বা রাসায়নিক সারটা আমি খুব অ্যাভয়েড করে চলি। তো জৈব উপায়ে তোমরা যদি জবা ফুল গাছগুলোতে, এই জবা ফুল গাছগুলোতে যদি খাবার প্রদান করো, তাহলে নাইট্রোজেনের সব থেকে ভালো সোর্স হচ্ছে সর্ষের খোল। তোমরা সর্ষের খোলকে পচিয়ে সেই জলটা তোমরা সপ্তাহে একদিন করে এই গাছে প্রয়োগ করতে পারো, এবং ফসফেটের জন্য তোমরা হাড় গুঁড়োটাকে ব্যবহার করতে পারো, হাড় গুঁড়োতে ফসফেটের পরিমাণ খুব ভালো থাকে এবং ডাইরেক্ট সোর্স জৈব হিসাবে। এবং পটাশিয়ামের জন্য তোমরা, আমরা যে কলা খাই, কলা খাবার পর তার খোসাটাকে অবশ্যই তোমরা বাগানে রেখে দেবে, সেটাকে একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে, রাখার পর তোমরা সেটাকে, সেই জলটা যে তৈরি হবে 10-12 দিন পর, সেই জলটাকে সপ্তাহে একদিন করে প্রয়োগ করবে, বা সেই কলার খোসাগুলোকে কুচি কুচি করে কেটে সেগুলোকে রোদ্রে শুকিয়ে তোমরা ডাস্ট হিসেবেও সেটাকে ব্যবহার করতে পারো। তো এটা হলো জৈব সোর্স, যে জৈবভাবে আমরা এই জবা ফুল গাছগুলোতে কিভাবে খাবার প্রদান করব। তো নাইট্রোজেনের জন্য আমরা সর্ষের খোল ব্যবহার করব, ফসফেটের জন্য আমরা হাড়ের গুঁড়োকে ব্যবহার করব, এবং পটাশিয়ামের জন্য আমরা কলার খোসাকে ব্যবহার করব। এটা অবশ্যই সবাই মাথায় রাখবে, আমাদের সোর্সগুলোকে সবার নিজেদের মাথায় রাখা উচিত এবং জানা উচিত যে কোন খাবার থেকে আমরা কি কি সোর্স পেতে পারি। এবার আসি কেমিক্যালে। তো কেমিক্যালে নাইট্রোজেনের জন্য আমরা ইউরিয়াকে ব্যবহার করতে পারি, ফসফেটের জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেটকে ব্যবহার করতে পারি, এবং পটাশিয়ামের জন্য আমরা যে লাল যে পটাশটা হয়, যেটা বাজারে পাওয়া যায়, সেই পটাশটা আমরা ব্যবহার করতে পারি। তো এই তিনটে উপাদান একসাথে মিশিয়ে তোমরা ব্যবহার করতে পারো বা আলাদা আলাদা করে ক্রয় করে তোমরা ব্যবহার করতে পারো। এগুলোর দাম বেশি নয়, খুব স্বল্প দামে তোমরা এই তিনটে সারকে পেয়ে যাবে, ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশকে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে।
এবার অনেকের সমস্যা হয়, অনেকে ফার্টিলাইজার দোকানে গিয়ে এগুলোকে আলাদা আলাদা ভাবে ক্রয় করতে পারে না, বা অনেক সময় তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না যে আলাদা আলাদা করে আমরা নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়ামকে নিয়ে এসে আমাদের এই জবাফুল গাছগুলোতে প্রয়োগ করবো। তো তার ক্ষেত্রে একটি সহজ উপায়, তোমরা এনপিকে ব্যবহার করতে পারো। এনপিকে মানে হচ্ছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম, তিনটি উপাদানই তার মধ্যে সংযোজন থাকে। তো জবা ফুল গাছে খুব ভালো পরিমাণে ফুল নিয়ে আসার জন্য সব থেকে ভালো যে এনপিকেটা, সেটা হচ্ছে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই সারগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা অ্যামাজন থেকে বাই করতে পারো, বা তোমাদের পাশে যে ফার্টিলাইজার দোকান আছে সেখানে গিয়ে বলবে যে আলাদা করে তোমরা যদি সার যদি ক্রয় করতে চাও তাহলে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশকে নিয়ে এসে একসাথে মিশিয়ে এক স্পুন করে নেবে, এক স্পুন করে মিশিয়ে সেটাকে গাছে প্রয়োগ করতে পারো। আর যদি তোমরা একসাথে প্রয়োগ করতে চাও তাহলে তোমরা এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20টাকে তোমরা প্রয়োগ করতে চাও। আমার যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এতে আমি না ইউরিয়া প্রয়োগ করি, না সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করি, নাহি এতে লাল পটাশ আমি প্রয়োগ করি। এতে শুধুমাত্র হাড়গুঁড়ো, শস্যের খোল এবং কলার খোসা ভেজানো জল, এই তিনটে আমি আজ পর্যন্ত আমি 2 বছর ধরে এই জবা গাছগুলোকে করছি, তাতে আমি শুধুমাত্র এই খাবার প্রয়োগ করছি। তাতে এই গাছের বর্তমান এই রেজাল্ট, এখন রেজাল্টটা অনেকটা স্বল্প দেখতে পেলেও আফটার মার্চের পর এগুলো কি পরিমাণে ফুল আমাকে প্রদান করে তা তোমাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে এসে আমি আলোচনা করব। তো এই যে খাবারটা তোমাদেরকে বললাম ডেসক্রিপশন ভাবে যে জৈব উপায় তোমরা কিভাবে খাবার প্রয়োগ করবে বা কেমিক্যাল উপরে তোমরা কিভাবে খাবার প্রয়োগ করবে, অবশ্যই এটা মাথায় রাখবে। আমাদের সকলকে ভালো বাগান করতে গেলে জানা উচিত কোন গাছের মেন খাদ্য কোনটা এবং সেই খাদ্যের সোর্স কোনটা, এটা অবশ্যই আমরা মাথায় রাখবো। বন্ধুরা, আমরা এই ভিডিও শেষ লগ্নে এসে পৌঁছেছি। তো শেষ লগ্নে যে শর্তটা নিয়ে আলোচনা করব সেটা এই গাছের খুব ভালো পরিমাণে তৈরি করতে গেলে পরে আমাদেরকে এই শর্তটা খুব ভালোভাবে মাথায় রেখে পালন করতে হবে। তো জবা ফুল গাছকে ভালোভাবে তৈরি করতে গেলে পরে, ভালো ফুল দেখতে গেলে পরে আমাদের যেটা করতে হবে, যে শেষ শর্তটা পালন করতে হবে, সেটা হলো যে এর সঠিকভাবে মাটি তৈরি। আমরা অনেকেই জানি না বাগান করতে গিয়ে যে কোন গাছ কোন টাইপের মাটি পছন্দ করে। তো একটা জিনিসকে মাথায় রাখবে, যত রকমের ছাদ বাগানে আমরা গাছ তৈরি করি ফুল গাছকে, তারা মেনলি যদি ছাদের টবে করি আমরা বেসিক্যালি, তো টবের জন্য সব থেকে ভালো মাটি হচ্ছে বেলে দোয়াশ মাটি। কারণ বেলে দোয়াশ মাটি আমাদের গার্ডেনিং সয়েল হিসেবে খুব ভালো এবং টবের ড্রেনেজ ব্যবস্থা হিসেবে খুব ভালো। তো তোমরা এই জবা ফুল গাছের জন্য তোমরা বেলে দোয়াশ মাটিটাকে ব্যবহার করতে পারো বা দোয়াশ মাটিকেও ব্যবহার করতে পারো। তো এক ভাগ নেবে তোমরা দোয়াশ মাটি, এক ভাগ নেবে তোমরা গোবর সার, সেটা গোবর সারের পরিবর্তে তোমরা পাতাপচা সারও ব্যবহার করতে পারো, ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো। আমি যেমন বেসিক্যালি গোবর সারটা ব্যবহার করি। তো এক ভাগ দোয়াশ মাটি, এক ভাগ গোবর সার এবং 2 চামচ তোমরা দেবে সর্ষের খোল এবং 1 চামচ তোমরা দেবে ফসফেট, যে ফসফেটটা তোমাদের কাছে আছে সাদা ফসফেট, যেটা মার্কেটে গেলে পরে 10 টাকা তার দাম, 1 কেজির দাম 10 টাকা পড়ে, সেই সাদা ফসফেট এবং 1 চামচ দেবে তোমরা লাল পটাশ। এই সমস্ত মিশ্রণটাকে মাটির সঙ্গে মিশিয়ে সেই মাটিটাকে তোমরা অন্তত পক্ষে 5-7 দিন ছাদে শুকোতে দেবে এবং তাতে হালকা হালকা করে জলের তাতে জল দেবে, হাতে ছিটিয়ে দেবে একটু হালকা করে জল তার মধ্যে। মাটিটাকে রেখে দিলে এক জায়গায়, রেখে দিয়ে একটু করে হালকা করে জল ছিটিয়ে প্রতিদিন মাটিটাকে উল্টে পাল্টে একটু ভালোভাবে শুকিয়ে নেবে, তাতে সেটা একটা প্রখ্যাত মাটি তৈরি হবে এই জবা ফুল গাছগুলোতে এই পরিমাণে ফুল দেখার জন্য। তো যে কোনো গাছকে যদি ভালোভাবে তৈরি করতে হয় তো প্রাথমিক অবস্থাতে আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে একটা ভালো টপ সিলেকশন এবং তারপরে যেটা প্রধান সেটা হচ্ছে এর জন্য পর্যাপ্ত পরিমাণে মাটি তৈরি করা। তো এই মাটি তৈরি যেটা আমি আপনাদেরকে বললাম বা তোমাদেরকে বললাম সেটা অবশ্যই মাথায় রাখবে। এক ভাগ তোমরা মাটি দেবে গার্ডেন সয়েল, এক ভাগ তোমরা কম্পোস্ট দেবে, যে কোনো কম্পোস্ট তোমাদের কাছে যেটা আছে সেটা তোমাদের কাছে পাতা পচা সার থাকতে পারে বা গোবর সার থাকতে পারে বা ভার্মি কম্পোস্ট থাকতে পারে, তার সঙ্গে তোমরা 2 চামচ দেবে সর্ষের খোল এবং 1 চামচ দেবে তোমরা ফসফেট এবং 1 চামচ দেবে তোমরা লাল পটাশ। এই মিশ্রণটাকে একসাথে করে তোমরা এই জবা ফুল গাছগুলো যেগুলো নার্সারি থেকে তোমরা নিয়ে আসতেছ সেটাকে তোমরা সেই টবে প্রতিস্থাপন করবে। তো জবা ফুল গাছের জন্য বেসিক্যালি প্রথমে তোমরা 6 ইঞ্চি পট থেকে শুরু করবে এবং আস্তে আস্তে যখন এই গাছগুলো বড় হতে থাকবে তখন তোমরা পটগুলোকে চেঞ্জ করতে থাকবে। আমার কাছে দেখো ছোট পট আছে, বড় পট আছে, তো গাছ হিসাবে আমি পটগুলোকে সিলেকশন করে গেছি। তো এই শর্তটাকে তোমরা মাথায় রাখবে অবশ্যই, যে
গাছ করতে গেলে পরে তার মাটিটাকে আমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে এবং খুব ভালো ওয়েল ড্রেন মাটি তৈরি করতে হবে। কারণ এত পরিমাণে গাছ করতে গেলে পরে সব গাছকে আমাদের সরানো মুশকিল যখন বর্ষাকাল শুরু হয় এবং প্রত্যেকের ছাদ বাগানে আমাদের শেড থাকে না। তো এমন করে আমরা মাটিটা তৈরি করব যাতে বর্ষাকালেও এই গাছগুলোতে কোনো প্রকারের জল না দাঁড়িয়ে থাকে, পুরো জলটা যাতে বেরিয়ে চলে যায় বৃষ্টির পর। তো এই শর্তটাকে অবশ্যই তোমরা মাথায় রাখবে, কারণ এই শর্তগুলো মাথায় না রাখলে আমি যে পাঁচটি শর্তের কথা তোমাদেরকে বললাম তাহলে কারো বাগানে জবা ফুল গাছে সুন্দরভাবে ফুল ফুটবে না। তো বন্ধুরা, এটি ছিল মেনলি আজকের ভিডিও, যে জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমাদের কি কি শর্ত পালন করতে হবে বা কি কি প্রসিডিওরের মধ্য দিয়ে এগোতে হবে। তো এই পাঁচটা শর্তকে তোমরা অবশ্যই মাথায় রাখবে। এই পাঁচটা শর্ত তোমরা যদি মেনে চলো তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম তোমরা তোমাদের ছাদ বাগানে খুব ভালো পরিমাণে জবা ফুল দেখতে পাবে। তো আশা করছি এই ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে, এবং যদি কাজে লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের বাগানে গাছগুলো কতটা সতেজ আছে এবং তারা কত পরিমাণে ফুল প্রদান করছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ, এবং শেষ লগ্নে এসে একটি কথা বলার যে অবশ্যই নিজেরা খুব ভালো থাকবে, নিজেরা খুব হেলদি থাকবে, কারণ আমরা হেলদি না থাকলে এই গাছগুলো হেলদি থাকবে না বা এরাও সুন্দরভাবে ফুল প্রদান করবে না। তো অবশ্যই নিজেদেরকে ভালো রাখবে। দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিক নিয়ে, আরো নতুন কোনো গাছের ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।